কাল থেকে ফের টোকেন চালু হচ্ছে। কলকাতা মেট্রোয় চালু হচ্ছে টোকেন। করোনা সংক্রমণের জেরে স্মার্ট কার্ড ব্যবহার করার কথা বলা হয়েছিল। মাঝে টোকেন পরিষেবা চালু হলেও আবার করোনার বাড়বাড়ন্তি টোকেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কাল থেকে ফের টোকেন পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছেন। রাজ্যে যদিও জারি বিধিনিষেধ আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে বিনোদন পার্ক, অফিস কাছাড়ি সর্বত্রই 75% মানুষের উপস্থিতি তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। স্কুল খুলছে আগামী 3 তারিখ থেকে। আগামীকাল থেকে মেট্রোয় চালু হচ্ছে টোকেন পরিষেবা। স্মার্ট কার্ডের পাশাপাশি কাউন্টারেই পাওয়া যাবে টোকেন। সেই টোকেন নিয়ে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা।